সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক এমন কোনো মানুষ নেই যারা গুনাহ করিনি কেউ কম কেউ বেশি গুনাহ আমাদের কম বেশি আছেই দর্শক শ্রোতা আমরা অনেকে কবিরা গুনাহ থেকে শুরু করে অনেক ধরনের গুনাহ করে থাকি প্রিয় দর্শক গুনাহ রয়েছে এবং ক্ষমাও রয়েছে এজন্যে মহান আল্লাহতালার দরবারে যদি আমরা খাঁটি তবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন প্রিয় দর্শক তবে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করে দেন সুতরাং আজকে আমি এমন একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমলটি জুমার দিন আপনাকে করতে হবে দর্শক শ্রোতা আপনারা জানেন জুমার দিন হল গরিবের জন্য হজির দিন জুমার দিন হলো গুনাহ মাফের দিন জুমার দিন হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন দর্শক শ্রোতা এই জুমার দিন আপনি যদি একটি তাজবি একশোবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক তাহলে চলুন জুমার দিনের এই আমলটি আমরা দেখে নিই আল গফ্ফ্ফারু দর্শক এটি হলো মহান আল্লাহতালার একটি গুণবাচক নাম এর অর্থ হল অধিক ক্ষমাকারী দর্শক এর উপকারিতা হল যে ব্যক্তি জুমার নামাজের পর এক শতবার এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার উপর ক্ষমার নির্দেশ প্রকাশ হতে শুরু করবে যে ব্যক্তি আসরের নামাজের পর এক শতবার ইয়া গফফারু এ পড়বে আল্লাহ তালা তাকে ক্ষমাকৃত লোকদের দলে অন্তর্ভুক্ত করবেন দর্শক এই দোয়াটি আপনারা যারা পারেন না আপনারা আমার সঙ্গেও যদি পড়েন তাহলেও হক আদায় হয়ে যাবে দর্শক শ্রোতা এই আল্লাহ দোয়াটি শুক্রবার দিন পাঠ করলে কি লাভ আমরা একটু জেনে নিই আপনারা নিচের দিকে লক্ষ্য করুন উপকারিতা জুমার দিন আসরের নামাজের পর নির্জনে অর্থাৎ নিরিবিলি একটি জায়গায় বসে সত্তরবার এই আয়ারটি যদি কোনো বান্দা অথবা বান্দি পাঠ করে তাহলে তার অন্তর অথবা হৃদয়ের অবস্থা এমন হয় যে সে যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন তার সকল দোয়াগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেন প্রিয় দর্শক আমি আল্লাহ দোয়াটি একবার আপনাদেরকে পরে শুনাই আপনারা খুব মনোযোগ সহকারে এ দুয়াটি একবার শুনে নেন রোজুবিল্লা হিমিনা শই ত নির্বজীম বিস্মিল্লা হির হেমা নির্ব হইম অল্লহুলা ইলা ইল্লাহল্হাইউল কৈয়ো লাটা খুদুহোঁচিনা তো ওলা নৌম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيُّه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم